এই পৃথিবী অনেক সুন্দর, কিন্তু শর্ত হলো আপনার দিন সুন্দর হতে হবে। আর যদি আপনার দিন সুন্দর হয় তাহলে দুনিয়াও সুন্দর মনে হবে, আর যদি দিন খারাপ হয় তাহলে পৃথিবী তো কি আপনার আপনজনও পর হয়ে যাবে। কিন্তু এই ভালো দিন আসে কী করে? তো আজকে বলি, ভালো দিন আসে না, ভালো দিন আনতে হয়। কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয়, কিছু স্যাক্রিফাইস করতে হয়, আর অনেক কিছু পাওয়ার জন্য আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে, তাহলেই পাবেন সফলতা। কিন্তু সফলতা পাওয়ার আগে আপনার কাছে থাকতে হবে কোনো লক্ষ্য, আর লক্ষ্য পূর্ণ করার জন্য আপনার প্রয়োজন অর্জুনের মতন ফোকাস, আর এই ফোকাসের জন্য করতে হবে আপনাকে স্যাক্রিফাইস, যাতে আপনার লক্ষ্যের আগে না আপনি যাতে কিছু দেখতে পান না শুনতে পান। ত্যাগ, এটি হলো সেই মূল্য যা আপনাকে দিতে হবে সফলতার জন্য। ইতিহাস সাক্ষী আছে, যত রাজা মহারাজা, এই পৃথিবীর ধনী থেকে ধনী ব্যক্তি, কোনো স্পোর্টসম্যান, কোনো ফিল্ম স্টার বা কোনো সফল বিজনেসম্যান, সবার সফলতার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। ক্রিকেটের ভগবান হওয়ার রাস্তায় না জানে সচিন টেন্ডুলকরকেও কত স্যাক্রিফাইস করতে হয়েছে। সচিন ক্রিকেট কেবল খেলতো না, তিনি ক্রিকেটেই বেঁচে থাকতেন। হাঁটতে, বসতে, চাকতে, ঘুমাতে, চলতে ফিরতে 24 ঘন্টা ওনার মাথায় কেবল একটাই কথা আসত, ক্রিকেট। প্রতিদিন সকাল 6টার মধ্যে মাঠে আসা আর দেড় রাত পর্যন্ত প্র্যাকটিস করা, এটাই ছিল ওনার জীবন। কোনো সোশ্যাল মিডিয়া, টিভি, গেম এসব নিয়ে ভাবার কোনো সময় ছিল না ওনার কাছে। আর এখন তো সোশ্যাল মিডিয়া থেকে আমরা সময়ই পাই না অন্য কিছু ভাবার জন্য। বন্ধুরা, প্রতিটি সফল গল্পের পেছনে অনেক ত্যাগ থাকে। আপনি কি আপনার স্বপ্নের জন্য, কোনো লক্ষ্যের জন্য এখনও ত্যাগ করেছেন, নাকি এমনিই বেঁচে আছেন ভাগ্যের ভরসায় যে একদিন না একদিন আমারও নাম্বার আসবে? আমরা অনেকে একসঙ্গে অনেক কিছুই করি আর ভাবি জীবনে কিছু না কিছু তো ঠিকই করতে হবে, আর কিছু জনের সঙ্গে তো জীবনে ঠিকঠাক কিছু হয়েও যায়। জীবনকে কি কাটাবেন নাকি জীবনে বাঁচবেন, কেবল আপনাকেই ভাবতে হবে। কারণ বড় সফলতার জন্য আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে, আর অনেক স্যাক্রিফাইসও করতে হবে। ভালো শরীর ও দেহের জন্য অলসতাকে দূর করতে হবে, স্কুলে ভালো রেজাল্টের জন্য গেম, মুভি, টিকটক, হোয়াটসঅ্যাপকে ত্যাগ করতে হবে। অন্য কোনো স্বপ্ন, অন্য কোনো লক্ষ্য যা আপনি ভবিষ্যতে পেতে চান, তার জন্য আপনাকে বর্তমানে সেই সমস্ত জিনিসকে ত্যাগ করতে হবে যা আপনার স্বপ্নের রাস্তায় বাধা দিচ্ছে। কারণ আজকে যদি আপনার স্বপ্নের জন্য বাকি সব কিছুকে ত্যাগ না করেন, তাহলে বাকি ওই সমস্ত কিছুর জন্য আপনাকে আপনার লক্ষ্যকেই ছাড়তে হবে। আর ভবিষ্যতে কেবল আফসোস করতে হবে যে বাকি সব কিছু এতটা গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু সেই সময়টা আর কখনো ফিরে আসবে না। সময় এবং এনার্জি সবার কাছেই সীমিত, সেটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন অথবা অপব্যবহার করতে পারেন। আমরা সবাই দিনে 24 ঘন্টা পাই, আর কাজ করার জন্য এনার্জি পাই তার থেকে অনেক কম। এখন এটা আপনার উপর নির্ভর করবে যে ক্ষণিকের খুশি যেমন হোয়াটসঅ্যাপ, পাবজি, টিকটক, ফ্রি ফায়ার ও বন্ধুদের সঙ্গে ফালতু কাজে খরচ করবেন, নাকি এই ক্ষণিকের খুশিকে ত্যাগ করে আপনার সমস্ত সময়, সমস্ত এনার্জিকে আপনার লক্ষ্যের প্রতি, আপনার লক্ষ্যের জন্য লাগাবেন। যদি আপনার স্বপ্ন বড় হয় তাহলে সবকিছু লিস্ট তৈরি করুন যে আপনি আপনার লক্ষ্যের জন্য কি কি ত্যাগ করতে চলেছেন, কি এমন আছে যেটা আপনার সময় এবং এনার্জিকে নষ্ট করে দিচ্ছে। বন্ধ করে দিন ওইসব নোটিফিকেশনগুলোকে যা হাজারোবার আপনার মনোযোগকে নষ্ট করছে। মনে হয় 5 মিনিট দেখব মোবাইল, কিন্তু আপনার এই মোবাইল ঘন্টার পর ঘন্টা নষ্ট করে দিচ্ছে, আর এইসব ফালতু জিনিসগুলোই আপনার ফোকাসকে নষ্ট করে। তাই আপনার ফোকাস অল্প কিছুর উপর করুন, সম্ভব হলে কেবল একটি জিনিসের উপরই করুন, তাহলে সফলতা অনেক সহজ হয়ে যাবে। অনেক কিছুর উপর ফোকাস করে কিছুই হবে না। আপনি ভালো করেই জানেন আপনার দুর্বলতা, যে আপনি যেটা করছেন কোনটা সঠিক আর কোনটা সঠিক না। তো ত্যাগ করুন সেই সমস্ত খারাপ অভ্যেসগুলোকে, যাকে আপনি এটা ভেবে কন্টিনিউ করছেন যে পরে ঠিক করে নেব, কারণ এই পরে আর কখনোই আসবে না। আর দিন, মাস, বছর কিভাবে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। লক্ষ্যকে পাওয়ার জন্য আপনি কি কি করতে রাজি, এই সমস্ত কি বেশি গুরুত্বপূর্ণ
নাকি আপনার লক্ষ্যের জন্য এই সমস্ত কিছুকে ছাড়তে রাজি আছেন? আপনার সফলতার গতি, আপনার ফোকাস আপনার স্যাক্রিফাইসের উপর নির্ভর করে। যদি আপনি এমন কিছু পেতে চান যা কখনোই আপনার কাছে ছিল না, তাহলে আপনাকে এমন কিছু করতেও হবে যা আপনি আজ পর্যন্ত কোনোদিনও করেননি। যদি আপনি আপনার লক্ষ্যের জন্য, ক্ষণিকের জন্য খুশিকে ত্যাগ করেন, তাহলে ভবিষ্যতে আপনাকে ও আপনার পরিবারকে ছোট ছোট খুশিকে আর ত্যাগ করতে হবে না। আজ আপনি সেই সমস্ত কিছুকে ত্যাগ করুন যাতে ভবিষ্যতে আপনি সেটা পেতে পারেন যেটা লোক কখনোই পাবে না। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনি আপনার লাইফে কি কি ত্যাগ করতে চান আপনার লক্ষ্যকে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর আমাদের এই চ্যানেলকে সাপোর্ট করার জন্য ভিডিওটা অনেক অনেকজনকে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।